চুম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। আর এই যেমন কি আমরা ব্যাগের ক্ষেত্রে ভেলোসিটি যদি আমরা লিখি, সেক্ষেত্রে ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক সেরকমভাবে চুম্বক ক্ষেত্রের বি এর এককটা হচ্ছে কি টেসলা, টেসলা বা টি। এটা হচ্ছে এসআই একক হচ্ছে টেসলা, আর সিজিএস এককে যদি বলো তাহলে সে গাউস, গাউস। আরও অনেকগুলো একক আছে চুম্বক ক্ষেত্রে, তো আমরা এগুলো বিশ্লেষণ। ওকে, তো চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র যাকে সাধারণত আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর চুম্বক ক্ষেত্রটা হচ্ছে একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, তো ভেক্টর রাশির যেহেতু মান আছে ঠিক সেভাবে কি তার দিকও আছে, তো তার মানকে প্রকাশ করার জন্য আমরা ভি ইউজ করি। আর চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করার জন্য আমরা একটা নিয়ম ফলো করবো, সেটা হচ্ছে ডান হাতি নিয়ম। ওকে, যেমন আমরা ধরো এই পরিবাহের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এখন চিন্তা করো আমরা যাতে প্রথম ক্লাসে আমরা যখন অ্যানিমেশনে দেখেছিলাম তখন যে তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন কিন্তু আমরা তার চারপাশের গোলভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হতে দেখেছিলাম, তাই না? আচ্ছা, তো চিন্তা করো যখন কোনো একটি তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার আশেপাশের চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করি আমরা এইভাবে। চিন্তা করো যে কারেন্টের দিক বরাবর তুমি তোমার ডান হাতের এই বুড়ো আঙুলটা দিবা, দেওয়ার পরে তুমি আঙুলটা ঘুরাবা, ঘুরাবো তার মানে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রগুলা তার মানে কি এই দিক দিয়ে প্রবেশ করতেছে আমরা ক্রস বোঝাচ্ছি, আর এদিক দিয়ে বেরো যাচ্ছে মানে কি আমরা ডট বোঝাচ্ছি। যেমন ধরো ধরো এটা একটা পরিবাহী, কেমন এই পরিবাহের ভিতর দিয়ে ধরো কি তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাল মার্কারটা ধরো এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এর ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তো এই লাল মার্কারটার ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে চিন্তা করো এই লাল মার্কারের তড়িৎ প্রবাহের দিকে আমরা কি বুড়ো আঙুলটা দিব, বুড়ো আঙুলটা দিলাম, দেওয়ার পর আমরা এইভাবে ঘুরাবো, ঘুরাইয়ে আবার এদিকে নিয়ে আসবো, তার মানে কি চৌম্বক ক্ষেত্রগুলো কি এইদিকে প্রবেশ করতেছে দেন ঘুরে আবার কি এদিক দিয়ে বেরোয় যাচ্ছে, এদিক দিয়ে বেরোচ্ছে, মানে অনেকটা কি বৃত্তাকারের মতো এইভাবে চৌম্বক ক্ষেত্রগুলো কি এইভাবে তাহলে চারপাশে কি ঘুরতেছে জিনিসটা, এসে অনেকটা এরকম। আবার চিন্তা করো যদি জিনিসটা এরকম হয় যে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে আর এদিকে, তাহলে চিন্তা করো তাহলে এই চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে এই কারেন্টের দিকে দিবে কি এই বুড়ো আঙুলের দিক, এইভাবে দিবে দেন এদিকে তার মানে কি চৌম্বক ক্ষেত্র তো এদিকে ঢুকতেছে আর এদিকে কি বেরোচ্ছে জিনিসটা অনেকটা এরকম। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা আঁকতে চাই জিনিসটা হচ্ছে এরকম যে গোল এদিক দিয়ে কি বেরোচ্ছে, আর এটার ক্ষেত্রে যদি আমরা একটু ইয়া করি খেয়াল করি তাহলে দেখবা যে সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে এইটাই ঢুকতেছে এদিক দিয়ে কি বেরোচ্ছে, কেমন ঠিক সেমভাবে এখন যদি এরকম হয় এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, তাহলে কি তাহলে এখন চিন্তা করো এদিক কারেন্টের দিক বরাবর বুড়ো আঙ্গুল দেন এদিক দিয়ে দেন তাহলে কি এদিক দিয়ে কি চুম্বক ক্ষেত্র প্রবেশ করছে এদিক দিয়ে কি বেরো যাচ্ছে, কেমন তাহলে তার মানে কি এখন চুম্বক ক্ষেত্রের দিকটা তোমাদের কি সমস্যা হওয়ার কথা না। আবার অন্য যে কোনোভাবেও ধরতে পারো, যেমন চিন্তা করো এইভাবে যদি ধরো তাহলে কি এদিক দিয়ে এদিকে বুড়ো আঙ্গুল ধরলে এদিকে প্রবেশ করতে সেদিকে বেরো যাচ্ছে, আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা সেটা হচ্ছে চুম্বক প্রবেশকতা, চুম্বক প্রবেশকতা। ওকে, যেমন আমরা একটু আগে বায়ার সাপেটের সূত্রে যখন আমরা মিউ নট দেখেছিলাম আসলে মিউ নটটাকে বলা হয় চুম্বক প্রবেশকতা। এই চুম্বক প্রবেশকতা মানে কি যেমন ধরো একটি চুম্বক ক্ষেত্র ধরো মনে করো একটা তড়িৎ তারের ভিতরে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এটা চারপাশে ধরো বায়ু, বায়ুতে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, তাহলে এই চুম্বক ক্ষেত্রটা বায়ুতে কীভাবে ভেদ করতে পারে তার একটা ধ্রুবক মানে হচ্ছে এটা, এটা প্রত্যেকটা মাধ্যমের জন্য এই চুম্বক প্রবেশতাটা কি নির্দিষ্ট। যেমন কি বায়ু মাধ্যমের জন্য চুম্বক প্রবেশতার মান কি নির্দিষ্ট, যেমন মিনিটের মানটা হচ্ছে 4π × 10⁻¹⁷, কেমন ঠিক সেমভাবে পানির জন্য সে চুম্বক প্রবেশকতাটা আরেক রকম, মানে প্রবেশতাটা হচ্ছে যে ওই মাধ্যমে যে চুম্বকের ওই মাধ্যমকে ভেদ করার সে একটা মানে
ক্যাপাবিলিটি বা তুমি যেটা বলো তার একটা ধারণ ক্ষমতা বা ওই ভেদ করার যে ক্ষমতা ওটা প্রবেশ করার জন্য আমরা চৌম্বক প্রবেশকতা বলি।